আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন কর্ন স্যুপ। চিকেন কর্ন স্যুপ তৈরি করতে আমাদের যা যা লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এক পিস মুরগির বুকের মাংস নিয়েছি। এক পিস মাংসে আমাদের পাঁচজনের জন্য মতো আমি স্যুপ তৈরি করতে পারবো। এক টেবিল চামচ মাখন নিয়েছি, সামান্য আদা বাটা এবং রসুন বাটা নিয়েছি, আস্ত 4-5টি কাঁচামরিচ নিয়েছি, এক টুকরো লেবু নিয়েছি এবং সাথে আছে আমার হোয়াইট ভিনেগার। এটা আমি যখন রান্না করব তখন পরিমাণটা দেখিয়ে দিব। হোয়াইট পেপার আছে, সাদা গোলমরিচ, লবণ, টেস্টিং সল্ট, কর্নফ্লাওয়ার, এটুকু আমি রান্না করার সময় পরিমাণটা দেখিয়ে দিব এবং পানি, পানির পরিমাণটাও আমি রান্না করার সময় দেখিয়ে দেবো। তো চলুন আমরা দেখে নিই কীভাবে চিকেন কর্ন স্যুপ তৈরি করতে হবে। আমি চুলায় 1 কেজি পরিমাণ পানি দিচ্ছি। পানিটাকে আমি জাল দিব। এর মধ্যে আমি আমার যে সামান্য আদা বাটা ছিল আদা বাটা দিয়ে দিলাম এবং রসুন বাটাও সামান্য ওটা দিয়ে দিলাম। মুরগি মাংসটাও দিয়ে দিলাম। এক চা চামচ পরিমাণ লবণ দিলাম। দিয়ে এখন আমি মুরগির মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে মুরগির মাংসটি। এখন আমি এই পানিটাকে ছেঁকে নেব। আমার চিকেন স্টকটাকে ছেঁকে নিয়েছি। এখন আমি যে মাংস সিদ্ধ হওয়ার সময় পানি একটু কমে যাওয়াতে আমি আরেকটু পানি দিচ্ছি এর মধ্যে। দিয়ে পানিটা বলক আসলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এখন মুরগিটিকে এভাবে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ছাড়িয়ে নেব, পাতলা পাতলা করে ছাড়িয়ে নিতে হবে। যে আমি মুরগিগুলোকে সুন্দর করে ছেড়ে নিয়েছি, এখন আমি মুরগির স্টকের মধ্যে এই ঝোড়া মুরগিটা দিয়ে দিব। এর সাথে আমি 1 টেবিল চামচ মাখন রেখেছিলাম সেটিও দিয়ে দিব। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটিকে এখন আমি পানি দিয়ে গুলিয়ে নেব। সাথে আমি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দেব। এই যে আমার আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আমি এর মধ্যে দিলাম। দিয়ে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেব। আমি এই স্টকটার মধ্যে এখন আমার কর্নফ্লাওয়ার গোলাটা আস্তে আস্তে দিয়ে নাড়তে থাকবো। এভাবে এর মধ্যে আমি আমার কেটে রাখা লেবুর রসটা সুন্দর করে এভাবে চেপে দিব। লেবুর রসটা আমরা দিচ্ছি শুধুমাত্র ঘ্রাণের জন্য। এরপরে আমি 2 টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিচ্ছি এবং 1/2 চা চামচ টেস্টিং সল্ট। আস্ত কাঁচামরিচটাও দিয়ে দিতে হবে।
সবশেষে আমি একটা ডিমকে খুব সুন্দর করে ফেটিয়ে নিব। আমার ডিম ফেটানো হয়ে গিয়েছে, এখন আমি এই ফেটানো ডিমটাকে খুব আস্তে আস্তে সুপুর উপর দিয়ে ভেঙে নিয়ে দেবো। এই যে দেখুন সুপের চেঞ্জ, পুরোপুরি চেঞ্জ, সুপের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, আমার সুপও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটিকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন কর্ন স্যুপ। এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার, আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দিবেন। ধন্যবাদ।